वेलकम टू इंजेक मेडिसिन यूट्यूब चैनल। इंजेक मेडिसिन यूट्यूब चैने तुम्हारे सकल के आकबार स्वागत। तो हमें तुम्हारे सामने आकटी गुरुतपूर्ण आपडेट नहीं हाजिर रही, अर्थात जो आपडेट उठे एस मौलाना अबुल कलम आजाद यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी के, अर्थात पी गेट जेटे बोल से पीजीईटी 2023। अर्थात यही बसरे पी गेट कब होते चले ऑनलाइन एप्लीकेशन प्रोसेस लास्ट डेट एग्जाम पैटर्न सिलेबस क्वालिफिकेशन एंड एलिजिबिलिटी क्राइटेरिया हाउ टू अप्लाई एफिलिएटेड कॉलेजेस जावतीय डिटेल्स ने हमें वीडियो आलोचना करब। अवश्य वीडियो फर्स्ट के लास्ट अब्दि देखिए और वीडियो से अवश्य लाइक कर बंधुदेर मध्ये शेयर कर दिवे। आ चैनल नतून हो थाकले अवश्य चैनल सबसक्राइब कर पाशे थाका बेल आइकनटी ऑनलाइन ऑन कर रखबे। तो चलो आगे मेन जिनिसे चले जाए, शिड्यूले चले जाए पी गेट 2023 टाइमलाइन। ऑनलाइन एप्लीकेशन एनरोलमेंट एप्लीकेशन सबमिशन और फी पेमेंट ऑलरेडी स्टार्ट हो गए 30/5/2023 थेके। लास्ट डेट अफ ऑनलाइन सबमिशन एप्लीकेशन 19/6/2023, हाथे समय कम आछे। आर तोमादेर ऑनलाइन एग्जामिनेशन होबे एई मासेरई 25 तारीखे। एबार एडमिट कार्ड डाउनलोड 25 तारीखेर आगे ही तुम्हारा करते पारबे। एडमिट कार्ड डाउनलोड लिंक ओपेन होले ए जायगाटाते लिंक दिए दिवे। ताछाड़ा तुम्हारे रेजिस्टार्ड मोबाइल नम्बर एवं इमेल आईडी किन्तु ओरा टाइम टू टाइम मेसेज कर दिवे। एखाने ऑनलाइन स्टेप फॉर ऑनलाइन रेजिस्ट्रेशन, ऑनलाइन रेजिस्ट्रेशन स्टेप दिए दिए तार क्षेत्र की करते हैं अप्लाई ऑनलाइन बटने क्लिक करते हैं प्रथम स्टेज। अर्थात अप्लाई ऑनलाइन ऑप्शन क्लिक करे तारपरे यू शैल रिसीव योर रेजिस्ट्रेशन नम्बर फॉर द लग इन भाई एसएमएस बा इमेल, तमाने वैलिड इमेल आईडी एवं मोबाइल नम्बर दीते हैं। और जदि तुम्हारा इमेल ना पाओ तो स्पैम बक्से गए एक बार क्योंकि चेक करते बोलते जो मैसेजगुलो से ढुकते परे। ঠিক আছে, এই জিনিসগুলো থাকবে। তো ডেটের পরে আমি এবার চলে যাব মেন পোর্শনে, তারপরে কি করে অনলাইন অ্যাপ্লাই করবে সেটা দেখাবো। তো আমি চলে যাব অ্যাপ্লিকেশন ফি, যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস। ফর জেনারেল ক্যান্ডিডেট 600 আর 300 টাকা ওবিসি এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য তোমরা অনলাইন গেটওয়েতে পেমেন্ট করতে পারবে। কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাব। যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবে অর্থাৎ এম টেকে, তাদেরকে এআইসিটি অ্যাপ্রুভ, এআইসিটি অ্যাপ্রুভ হতে হবে, নন এআইসিটি অ্যাপ্রুভ হলে হবে না। ঠিক আছে, তাহলে এআইসিটি অ্যাপ্রুভ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সেটা ল্যাটারাল ইন্টে হলেও হবে বা রেগুলার হলেও হবে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ফার্মেসি বা আর্কিটেকচারে। ঠিক আছে, তাছাড়া আদার্স যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের জন্য যা ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো, অর্থাৎ এমএসসি কোর্সগুলোতে ভর্তি হতে গেলে অবশ্যই বিএসসি কমপ্লিট থাকতে হবে। এখানে একটা জিনিস বলে দিয়েছে, অল দ্য কোর্সেস আর নট এলিজিবল ফর স্কলারশিপ ফর গেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, অনলি সিলেক্টেড কোর্স আর এলিজিবল, ক্যান্ডিডেট মাস্ট স্যাটিসফাই হিমসেলফ অফ দ্য সেম ইভ ইন্টারেস্টেড বিটুইন। এটা স্কলারশিপ রিলেটেড ব্যাপারগুলো রয়েছে। তো কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে গেলাম। তাছাড়া এই যে প্রসপেক্টর অপশনে গিয়ে তোমরা এই যে ডাউনলোড প্রসপেক্টর, এই প্রসপেক্টরটা ডাউনলোড করলে ওখানে তোমরা ডিটেলসটি পেয়ে যাবে। তার সাথে সাথে বলবো এফএকিউ ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন, এখানে দেখো বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে। তোমাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনগুলো আগে চেক করে নেবে যে এখানে সেই কোশ্চেনগুলো আছে কি না, তার সাথে সাথে অ্যান্সারগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো চলে যাবে। তো এই ওয়েবসাইটটি যেটা রয়েছে pgate.examflix.in, এইখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা আমি এই যে উপরে এখানে দেখিয়ে দিলাম। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করো ডাইরেক্ট চলে যেতে পারবে। এবার এইখানে যে কোশ্চেনগুলো রয়েছে এবং তোমাদের কোশ্চেনের সাথে যদি মিল না থাকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে, হেল্প ডেস্কে চলে যাবে। হেল্প ডেস্কে গিয়ে তোমরা এই জায়গাটাতে মেল করতে পারবে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বারটা মেনশন করে এই জায়গাটাতে মেল করতে পারো। তাছাড়া এটা হেল্প 9 নাম্বার আছে, এই নাম্বারে তোমরা ফোনও করতে পারো। ঠিক আছে, তাহলে এবার হাউ টু অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই পোর্শনও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কী কী ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু বলা আছে। অর্থাৎ তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, তার সাথে সাথে কোয়ালিফিকেশন যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তোমাদের স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, এবং শুড বি 20 KB থেকে 50 KB মধ্যে থাকতে হবে। সিগনেচারটা ব্লু বা ব্ল্যাক ইঙ্ক পেনে করতে হবে, ঠিক আছে, এবং সেটা 10 থেকে 20 KB মধ্যে থাকতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তো আমি এবার চলে যাব তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটাকে একটু দেখিয়ে দিতে। এখানে অ্যাফিলিয়েটেড কলেজগুলো তোমরা লিস্টগুলো পেয়ে যাবে,
ডাইরেক্ট কলেজগুলোর নাম আছে এবং তাদের ফিস এবং ওয়েবসাইট ডিটেলসটা ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে তোমরা ঢুকে যেতে পারবে। ঠিক আছে, তো চলো এই অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমাদেরকে ক্লিক করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে সিলেক্ট পিগেট পেপার কোড, অর্থাৎ পেপার কোড মানে তোমরা কোনটাতে দিবে, এই যে পেপার কোড। এবার এই পেপার কোডগুলো হচ্ছে সাবজেক্ট অনুযায়ী তোমাদের প্রসপেক্টরেও তোমরা পেপার কোড পেয়ে যাবে। ARCS মানে আর্কিটেকচার, কেউ যদি সিভিলে হতে যায়, সিভি মানে হচ্ছে সিভিল। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই যে BE/BTEC ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বা BE/BTEC ইন ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ইকুইভ্যালেন্ট টু BE/BTEC। ঠিক আছে, যে কোনো একটা কিছু করতে পারবে, আমি ধরলাম ডাইরেক্ট এটা। মোড অফ সিভিটি একটাই অপশন থাকবে যে তোমাদের ঘরে বসে এক্সামিনেশন তোমাদেরকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা PC-তে বা ল্যাপটপে বা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে তোমাদের দিতে পারো। তোমরা যদি PC-তে দাও সেখানে কিন্তু ওয়েব ক্যাম থাকতে হবে, অনলাইনে বসে দিতে হবে। তার সাথে সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীরকম টাইপের পরীক্ষা বা কোশ্চেন হবে, সেটা প্রসপেক্টরে তোমরা পেয়ে যাবে। আমি ডাউনলোড করে প্রসপেক্টরে দেখিয়ে দিচ্ছি যে এক্সামিনেশন কী হবে। অবশ্যই কম্পিউটারে হচ্ছে মানে MCQ বেস কোশ্চেন হবে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ট্রেডের কোশ্চেন উপরেই হবে। ট্রেড বলতে কি, যার যেটা, সিভিল ইঞ্জিনিয়ারিং হলে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোটামুটি পিওর টেকনিক্যাল কোশ্চেন থাকে। আমি এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে সব হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো কোনটাতে কী হতে পারে। ঠিক আছে, আমি আরেকবার উপরে চলে যাচ্ছি, এই যে মোড অফ এক্সামিনেশন। ঠিক আছে, 60 অথবা 90 মিনিটে এক্সাম হবে। ঠিক আছে, একটা কনসেপ্ট অফ সিঙ্গেল পেপার ইন দ্য কম্পিউটার বেস টেস্ট ইট উইল বি 60 বা 90 মিনিট ডিউরেশন। ঠিক আছে, এই প্রশ্নে হবে। তো মোটামুটি এটা হলো, তো আমি আবার নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি, অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, তো এখানে তো আমি বলেই দিলাম, কেউ যদি সিভিলে করে সিভি, সিলেক্ট BE/BTEC ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মোডটা একটাই অপশন রয়েছে। এবার তোমাদের ফুল নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, এই জিনিসগুলো পরপর সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আধার নাম্বার দিতে হবে, আবার পুনরায় আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিকিউরিটি কোড দিয়ে এইটা কিন্তু করতে হবে। এবার এই জিনিসগুলো দেখো, আই হেয়ার বাই ডিক্লেয়ার অ্যান্ড অ্যাকসেপ্ট ইন্টারনেট স্পিড শুড বি অ্যাটলিস্ট 1 Mbps। অর্থাৎ তুমি যদি ল্যাপটপ বা ডেস্কটপে দাও সেখানে নেট কানেকশন এটা থাকতে হবে, ওয়েব ক্যাম থাকতে হবে, CPUটা মিনিমাম থাকতে হবে ইন্টেল ডুয়াল কোর উইথ Windows 7 OS মিনিমাম। ঠিক আছে, কারণ একটা সফটওয়্যারের মাধ্যমে অনলাইন এক্সাম হবে। যারা মাপাকোটে এই লাস্ট বছরগুলো অনলাইন এক্সাম দিয়েছো, যে প্যাটার্নে সেই প্যাটার্নে ওই সামনে বসতে হবে, ওয়েব ক্যাম থাকবে, ক্যাপচার হবে একটা ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমেই হয়। ঠিক আছে, মিনিমাম 2GB RAM থাকতে হবে। ঠিক আছে, তারপরে প্রাইভেসি, অর্থাৎ একটা ঘরে অন্য কেউ পিছনের লোকজন থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটা দিয়ে তোমাদেরকে সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের মেলে যাবে, মেলে যদি না পাও মেলের স্প্যাম বক্সে তোমরা চেক করে নেবে, তার সাথে সাথে মোবাইলও কিন্তু SMS যাবে। তো রেজিস্ট্রেশন করার পরে তোমাদের নেক্সট স্টেপগুলোতে যেটা হবে, পরপর স্টেপে অ্যাপ্লাই করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তাছাড়া কোনো প্রবলেম হলে অবশ্যই হেল্প ডেস্কে তোমরা কোয়ারিজ করতে পারবে। এই মোটামুটি ডিটেলসটা জানালাম, নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দিব। আমার ভিডিওর ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, আবার সেটাও ক্লিক করতে পারো। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেইগুলোকে জয়েন হয়ে থাকতে পারো। কোনো সূক্ষ্ম আপডেট বা ছোটো আপডেট আসলে সেটা ভিডিওর মাধ্যমে না দিয়ে আমি সেখানে ডাইরেক্ট দিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।